الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আমরা এই জুমাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াতকে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, সাধ্যমতো অবলম্বন করার তৌফিক পেয়েছি। আরবি এই যে মাস, এ মাসটিতে আমাদের দেশে এক বিশেষ অনুষ্ঠান হয় যা আমরা সকলেই জানি, যার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই জন্মগ্রহণ করেন এবং এ মাসেই তিনি ইন্তেকালও করেন। ইতিহাসের নির্ভরযোগ্য সাক্ষ্যতে এটাই প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে নয়। এবং ইতিহাসের প্রমাণিত তথ্য দ্বারা এটাই স্থির হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে মৃত্যুবরণ করেছেন। ইতিহাসের বইগুলো এখন বাংলায় তর্জমা হয়ে গেছে, তার জন্ম এবং মৃত্যুর উপরে যথেষ্ট আলোচনা সিরতে ইবনে হিশামে রয়েছে এবং এ সিরতে ইবনে হিশাম গত রমজানেই 2 খণ্ডে অনুবাদ হয়ে বেরিয়ে গেছে। ইসলামী ফাউন্ডেশন অর্ধেক করেছিল, কিন্তু এখন আধুনিক প্রকাশন তারা প্রথম এবং দ্বিতীয় 2 খণ্ডই বাংলাতে বের করেছে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেন এবং 12 তারিখে ইন্তেকাল করেন। কিন্তু আজকে আমাদের সমাজে 12 তারিখটাই অর্থাৎ মৃত্যুর দিনটাই তার জন্মগ্রহণের দিন হিসাবে স্থির হয়েছে। যা হোক, এটা একটি ঐতিহাসিক বর্ণনার আগ পাশ, তবে এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এ মাসেই তিনি ইন্তেকালও করেছেন। মুসলমানের মাঝে যে প্রথাটি চালু আছে তা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এর আজকে মিছিল হচ্ছে, র্যালি হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই উপলক্ষে অনেক ওয়াজ মাহফিলও হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা। আবার কোথাও কোথাও কেউ বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব রেশানি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বছরে একবার স্মরণ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি নামাজে স্মরণ করার বিধান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক। হে নবী, তোমার উম্মতেরা কোনোদিন তোমাকে ভুলে যাবে না। তোমার এই স্মরণ আমি তোমার উম্মতের মাঝে সব সময়ের জন্য চালু রাখব। সকলের স্মরণের উপরে তোমাকে স্মরণ করবে, এ ব্যবস্থা আমি করব। ব্যবস্থাটা হচ্ছে এই, নামাজ আপনি পড়ুন, সেটা জানাজার নামাজই হোক আর বৃষ্টি পাওয়ার নামাজই হোক, পড়তে হয় আপনাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরুদ ছাড়া কোনো নামাজই তো হয় না। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার এই শাশ্বত বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে চালু করে তাকে স্মরণ করা এটা স্বাভাবিক করে দিয়েছেন। নামাজ পড়তে হলে আপনাকে অবশ্যই এই দুরুদ পড়তে হবে। নামাজের বাইরেও আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহকে স্মরণ করে তার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহকে স্মরণ করে তার কাছে রহমত এবং করুণা চাইতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ারও শর্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দোয়াতে দুরুদ পড়া হয় না ওই দোয়া ওই ব্যক্তি আর আল্লাহর মাঝে ঘোরাফেরা করে, আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহকে স্মরণ করে যে দোয়া করা হলো এই দোয়াও আল্লাহর কাছে পৌঁছাবে না, যদি না সেখানে তার আগে অথবা পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ না আসে। এই সালাত যদি না আসে তাহলে আল্লাহকে স্মরণ করে যে দোয়া করেছেন ওটাও আল্লাহর কাছে পৌঁছাবেন না, পৌঁছাবে না, এটা আল্লাহরই কথা, এটা হাদিসে কুদসি। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার এই শাশ্বত বিধান, যেখানে সেখানে একটি মাসে স্মরণ করে হবে কি, তবে একটু কথা আছে। যারা নামাজ পড়ে না, প্রতিদিন এই নামাজের মধ্যে যারা স্মরণ করে না, আল্লাহর কাছে যারা দোয়া করে না, এদেরও তো একদিন, এদেরও তো একটি সময় এই স্মরণ করার সুযোগ দিতে হবে। নামাজ পড়ে না, আল্লাহর নবীকে স্মরণ করে না,
তাই তো একটা মিলাদ হলো, এতে নামাজ রোজার কোনো দরকার নাই। ঠিক সেভাবেই যদি বিচার করে দেখেন, মিলাদ তারাই বেশি করে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা নিয়মিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো প্রতিপালন করে না, তারা কিন্তু কখনো মিলাদ করতে ভুল করে না। এই অবস্থাটা আমাদের মাঝে স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহর বিধান এবং আমাদের বিধান, আল্লাহর বিধান আল্লাহর দেওয়া ইবাদত এবং আমাদের সৃষ্টি করা ইবাদতের লক্ষ্য আর উদ্দেশ্য। আল্লাহর ইবাদত করতে গিয়ে মিষ্টি খাওয়া হয় না, আর মিষ্টি খাওয়া ছাড়া মিলাদও হয় না। নেসারিয়া মাদ্রাসার একজন মুদাররিস কারি আব্দুল ওয়াহাব সাহেবের স্ত্রী মারা গেছে, হাবিবের হোটেলে এসে জিলাপির বায়না দিয়েছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ভাই আরেকজনে বলে দিলেন যে ওনার স্ত্রী 3 দিন আগে মারা গেছে। বলে দারুণ উৎসবের ব্যাপার, স্ত্রী মারা গেলে যদি এই রকমের জিলাপি খাওয়ার অনুষ্ঠান করতে হয় তাহলে আপনি দোয়া করেন আপনারটাও মরেছে আর সবগুলো মরুক, জিলাপি খাওয়ার এক ধুম পড়ে যায়। কি এক অনুষ্ঠান, মরে গেছে মানুষ শোকের পরিবর্তে জিলাপি খাওয়া, দোয়া এবং দুরুদের পরিবর্তে জিলাপি খাওয়া। এই মিলাদ এমনই একটি অনুষ্ঠান, আমাদের দেশে বলে চিংড়ি মাছ, এটা কচুতেও চলে, এটা আলুর মতো, এটা চিংড়ি মাছেও চলে আবার গোস্তেও চলে, চিংড়ি মাছ সবটাতে চলে, এ শাপলাতেও চলে শোষাতেও চলে। এই মরে গেলেও এই মিলাদ, আর সন্তান জন্ম হলেও এই একই মিলাদ। এই অনুষ্ঠান এটা এলো কোন জায়গা থেকে, এটা আমাদের মধ্যে কিভাবে প্রবেশ করল? মাদ্রাসায় যে সকল ডিকশনারি আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস ডিকশনারি এখন অ্যারাবিক টু অ্যারাবিক তো অনেক জায়গায় নাই, তার কারণ অ্যারাবিক টু অ্যারাবিক অনেকে এখন আর বুঝতেও পারে না, তো এই আরবির অর্থ যা উর্দুতে আছে এই রকমের একটা ডিকশনারি প্রায় সকল মাদ্রাসাতেই আছে, যার নাম হচ্ছে মিসবাহুল লুগাত এবং আল মুনজিদ আরবি উর্দু। এতেই আপনি পাবেন ঈদে মিলাদ অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদিনের খুশি, ঈদে মিলাদ। এই ঈদে মিলাদ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই প্রত্যেক মাদ্রাসার এই ডিকশনারিতেই আছে, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই জন্মদিনের উৎসবে খ্রিস্টানেরা, জন্মদিনের এই উৎসব খ্রিস্টানরা প্রতিপালন করত, ঈদে মিলাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসলমানরা দেখেছে যে আমরা আর বাদ পড়ি কেন, তাহলে আমাদেরটাও হোক ঈদে মিলাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খ্রিস্টানদের এই ঈদের দেখা দেখি এই ঈদে মিলাদ মুসলিম সমাজে চালু হয়েছে, যাতে করে মুসলিম সমাজকে একটি বেদাতি সমাজে পরিণত করা যায়, তার কারণ শয়তান বড় চালাক। তারগিব এবং তারহিব নাম করে একটি হাদিসের কিতাব ইমাম মানজারির সংকলিত, এর 28 নম্বর পৃষ্ঠা একটি হাদিস গত রমজানে আমি বলেছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষকে অনেক গোনার কাজ করায়, এই গোনার কাজ করায় সে আনন্দ পায়, এই গোনার কাজ করানোতে তার কোনো লাভ ক্ষতি হয় না। রোজার দিনে যদি কোনো মুসলমান দুপুরের বেলায় খায় তাহলে শয়তানের পেট ভরে না কিন্তু, তার কারণ এই মুসলমানের এই খাওয়ার শয়তান খায় না, ওতে শয়তানের পেট ভরে না। কিন্তু
মুসলমান যখন দিনের বেলায় খায়, শয়তান এই দেখেই আনন্দ পায়। এই শয়তানের একটা আনন্দ, এছাড়া আর কিছু না। এই শয়তান অনেক পাপ করায়, কিন্তু পরে আবার দেখে সারা দিন সারাক্ষণ বসে যা কিছু করলাম, এই চালাক মানুষ হঠাৎ করে যখন আল্লাহকে মনে করেছে, অমনি আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ আমি ভুল করেছি, সারা দিন ভরে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। শয়তান দেখে সবই শেষ হয়ে গেল, একই ক্ষমা চাও। ওই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার ইস্তেগফার করে তো সব শেষ হয়ে গেল। শয়তান দারুণ বিপদে, যে এই রকমের যদি আমার দিন দিন নষ্টই হয়ে যায় তাহলে আমার উপায়টা কি হবে? মানুষকে বিভ্রান্ত করে জাহান্নাম ভর্তি করব বলে যে প্রতিজ্ঞা করেছিলাম, এইভাবে যদি তওবার ইস্তেগফার চালু থাকে তাহলে তো আমার এই আশা কোনোদিন পুরো হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার শয়তান একটা চিন্তা করেছে যে এমন একটা কিছু করব যেটা মানুষ ইবাদত মনে করবে, আর ইবাদত করে কখনো মানুষ আল্লাহর কাছে তওবা করে না। বলেন যে হে আল্লাহ, রোজা তুমি রোজা ফরজ করেছিলে, রোজা একটি রেখেছি, হে আল্লাহ তুমি মাফ করো, আর এই রোজা রাখবো না, এ কিন্তু বলে না। বলে হে আল্লাহ তোমার অশেষ কৃপা এবং রহমতে রোজা একটা রেখেছি, বাকিগুলো যেন রাখতে পারি সেই তৌফিক দাও। কেউ যদি নামাজটি আদায় করতে পারে তাহলে বলে আল্লাহর কাছে, হে আল্লাহ এই দিনের পয়লা বক্ত নামাজ আমি আদায় করতে পেরেছি, বাকি নামাজগুলো যেন আদায় করতে পারি সেই তৌফিক দাও। তাই ইবাদত করে মানুষ কখনো আল্লাহর কাছে তওবা করে না, তৌফিক চায়, আরো করার তৌফিক চায়, ইবাদত করে কেউ তওবা করে না। শয়তান এবার চিন্তা করেছে, এই মানুষের মাঝে এমন এমন ইবাদত তৈরি করব যেগুলোকে ওরা ইবাদত মনে করবে, আর সেইগুলো করার পর আরো যেন করতে পারি সেই তৌফিক চাবে, কোনোদিন তওবা করবে না। এই ইবাদতের নামই হচ্ছে বিদআত। ইবাদত চালু করে দিব, সবই না খতম, হায় হায় কি বড় ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আমি একদিনে কোরআন মজিদ খতম করতে পারি, এটা কি করব? তিরমিজি শরীফের হাদিস এবং সহিহ হাদিস, এই হাদিসটি আপনারা মিশকাতের মধ্যে মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের ফজাইল কোরআনের দ্বিতীয় ফসল দেখবেন। যে আমি একদিনে কোরআন খতম করতে পারি, আল্লাহর নবী বলে যে না তা হবে না। বলি ইয়া রাসূলুল্লাহ, দুই দিনে? বলে তাও হবে না। তাহলে কি হবে? বলে কম পক্ষে তোমরা তিন দিনে কোরআন মজিদ খতম করবে, এর চাইতে কমে করতে পারবে না। কিন্তু হুজুররা একদিনেই কোরআন খতম করে দেয়, আর এটা কত বড় ইবাদতের কাজ! এই একদিনে কোরআন মজিদ খতম করে সবিনা পড়ে যে বাড়িতে পড়া হয় তার গোষ্ঠী উদ্ধার করে এই দোয়া করে, কিন্তু কখনো দোয়া করে না, হে আল্লাহ তোমার নবী তিন দিনের কমে কোরআন খতম করার কথা নিষেধ করেছেন, আমরা একদিনে খতম করেছি, আল্লাহ মাফ চাই, আর কোনো দিন করবো না। এই সবই না পড়ে কিন্তু এই দোয়া কেউ কোনো দিন করে না, তার কারণ ওটা তো ঠিক করেছে। ঠিক এভাবেই এই ইবাদত, এই মিলাদকে ইবাদতে পরিণত হয়েছে, মিলাদকে ইবাদত হিসেবে গণ্য করে এই ইবাদত করার পর আবার দোয়া করে, আল্লাহ আগামী বছরের জন্য বেঁচে থাকি আর এই মিলাদ করতে পারি। শয়তান চিন্তা করেছে যে এমন এমন ইবাদত আমি আবিষ্কার করব আর চালু করে দিব, ওইগুলো ওরা করবে আর কোনোদিন আল্লাহর কাছে তওবা করবে না। যেহেতু আহলি কুহুম বিজ্জুনুব, আমি মানুষকে গোনাহ দিয়ে খতম করতে চাই,
আর এই মানুষগুলো আহলিকুনি আমাকে খতম করে তওবা আর ইস্তেগফার দিয়ে। শয়তান তখন চিন্তা করল, এবার আমাকে কিছু করতে হয়, বিল হাওয়া ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতোই কোনো জিনিস আবিষ্কার করতে হয় আর এদের মাঝে চালু করতে হয়, যাতে করে এরা করবে আর কোনো দিন ক্ষমা চাইবে না। এই বিদআত এতই কঠিন গুনাহ, কঠিন পাপ, এত কঠিন পাপ কমই আছে। মনে করুন এক ড্রাম, এক মন দুধ, এর ভিতরে যদি এক চা চামচ পেশাব ফেলে দেওয়া হয়, গোটা এই দুধটাই নাপাক হয়ে যায়। দুধ বেশি পেশাব কম, কিন্তু এই এত দুধ ওই এক চামচ পেশাবকে পাক করতে পারে নাই। পেশাবের শক্তি দুধের চাইতে অনেক বেশি, ঠিক ইসলামে এই বেদাতের শক্তি নেকির তুলনায় অনেক বড়। ইবনে মাজাহ শরীফের 6 নম্বর পৃষ্ঠা একটি হাদিস, রাসূল সাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু লিসাহিবিল বিদআতি সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদালা। যে ব্যক্তি বিদআত করে তার নামাজ রোজা হজ যাকাত ফরজ নফল কিছুই আল্লাহর কাছে কবুল হয় না। বুখারী শরীফের ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আহদাসা ফিহা হাদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদালা। যে ব্যক্তি বিদআত করে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ পতিত হোক, আল্লাহর নবী বদদোয়া করছেন যে আল্লাহর অভিশাপ তার উপরে পতিত হোক, ফেরেশতাদের অভিশাপ পতিত হোক, দুনিয়ার সকল মানুষের অভিশাপ পতিত হোক। এই অভিশপ্ত মানুষ সে যদি কোনো ফরজ ইবাদত করে তাও আল্লাহ তাআলা কবুল করবেন না। এই অভিশপ্ত মানুষ যদি কোনো নফল ইবাদত করে তাও আল্লাহ তাআলা কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদালা। এই মিলাদ একটি বিদআত। এই মিলাদ করার কারণে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর রসুলের কথা মতো কিছুই আর বছর ভরে হবে না। এর চেয়েতে শয়তানের বিজয় আর কি হতে পারে? সারা বছর ধরে নামাজ রোজা হজ যাকাত করা হবে, অথচ কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যে এই বিদআত করার কারণে, তাহলে সারা বছর যারা নামাজ পড়ছে আর বেদাত করছে, শয়তানের তো আর কিছু করার দরকার নাই, যেহেতু নামাজ তো আল্লাহ তাআলা গ্রহণই করবে না। এই বেদাত থেকে মানুষকে বিরত রাখার জন্য বলতে হবে, বুঝাতে হবে, আর এইটাই চালু হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আর তার নামে। বলে যে এর ভিতরে তো আমরা কিছুই করি না, এখানে একসঙ্গে আমরা সবাই বসি, কোরআন শরীফ তেলাওয়াত করি একসঙ্গে বসি, এখানে আমরা দুরুদ শরীফ পড়ি একসঙ্গে বসি, আমরা কিছু ওয়াজ নসিহত করি, এটাতে দোষ কি? এটা তো কোনো দোষের কাজ নয়। কোরআন শরীফ পড়া কি দোষে? এই দুরুদ শরীফ পড়া কি দোষে? এই ওয়াজ করা কি দোষের? সবই দোষের। আপনি একটি লোকের বাড়ি জোর করে দখল করলেন,
লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলেন। এই অবৈধ দখল করে যে বাড়িতে আপনি উঠলেন, এ বাড়িতে আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে না? হয়তো উচিত, তার কারণ নামাজের মধ্যে তো কোনো ভুল হয় নাই, ওই বাড়ি নেওয়ার ক্ষেত্রে একটু ভুল যা হয়েছে তাই। বাড়িটা জোর করে দখল করেছেন, অবৈধ দখলদার, এই বাড়িতে বসে কত রোজা রেখেছেন, রোজা হবে না? কেন হবে না? রোজায় তো মশলা ঠিক আছে, কিন্তু এই বাড়িটাই আপনি দখল করেছেন, এই এই যা অপরাধ, এতে তো কোনো অসুবিধা নাই। দোকানের থেকে চুরি করেছেন কাপড়, তা দিয়ে জামা পায়জামার পাগড়ি বানায় দস্তুর মতো ইমামতি করছেন, নামাজ হবে না? কারণ নামাজের মশলায় তো কোনো ফাঁক নাই। এই কাপড়টা হয়তো চুরি করে এনেছেন, তাই দিয়ে জামা পায়জামা বানাই আল্লাহু আকবার বলছেন, অসুবিধা কি? ছাগল খাওয়া তো হারাম নয়, এই যা চুরি করে আনা হয়েছে, এই যা চুরি করে এনে যদি ছাগল দিয়ে আমি কাবাব বানাই, তা দিয়ে যদি আমি পোলাও বিরিয়ানি করি, ছাগল খাওয়া তো হারাম, হারাম নয় হালাল, তবে এ খাওয়া যাবে না কেন? যখন জিনিসটি আপনার মূলে হারাম, এরপরে আর হালালে কোনো কাজ হয় না। চুরিটাই যেখানে হারাম, সেখানে চুরির কাপড় দিয়ে টুপি বানালে পরে সে নামাজ হয় না। চুরিটাই যেখানে হারাম, সেখানে এই চুরির কাপড় দিয়ে লম্বা জামা বানিয়ে সেজদা করলে সে সেজদা হয় না। চুরি যেখানে হারাম, সেখানে এই চুরির গরু জবাই করে কোরবানি করলে কোরবানির সব পাওয়া যায় না। যে অনুষ্ঠানটাই বেদাত এবং হারাম, সেই হারাম অনুষ্ঠানে কোরআন যতই তেলাওয়াত করুন, যতই ওয়াজ করুন, সবই বেআইনি। চুরি করা যখন মূলত বেআইনি, ওই তাই দিয়ে নামাজ পড়বেন আপনি টুপি বানাইয়ে, ওটাও কখনো আইন হয় না। যেটা আল্লাহর নবী করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈরা করেন নাই, সেটা 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করে, তারপরে এই অনুষ্ঠান, এতে আপনি যা কিছু করেন সবই বেআইনি, সবই হারাম। এই হালালগুলো হারাম হয়ে যায়, নামাজ পড়া গোনার কাজ নয়, কিন্তু বিনা উযুতে নামাজ পড়লেই গোনা হয়। এভাবে প্রত্যেকটি নেক কাজের কিছু পূর্ব শর্ত আছে, আপনি যা কিছু করবেন তা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম মতোই করতে হবে, ব্যতিক্রম করে করলে সেটা কখনো ইবাদত হয় না। এ মিলাদের অনুষ্ঠান হচ্ছে, আল্লাহর নবীকে স্মরণ করা হচ্ছে। আজকে এই মিলাদ আল্লাহর নবীকে স্মরণ করা, এই বাস্তবতা কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমাধান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার জন্য রহমত করুণা, এবং দুনিয়ার জন্য তিনি একটি সমাধান, শান্তির সমাধান হিসেবে এসেছিলেন। আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় অশান্তি হচ্ছে, মানুষ হিসেবে মানুষের কাছে শান্তি পাচ্ছে না। একটি মানুষ, এই মানব, তার সাথে সাথে গড়ে উঠেছে মানবতা, এই মানবতা সবচেয়ে বেশি বিপন্ন ছিল। সেই সময় মানবতা বিপন্ন ছিল অবৈজ্ঞানিক পন্থায়, আর বর্তমান মানবতা বিধ্বস্ত হচ্ছে বিজ্ঞানসম্মত পন্থায়, অবস্থাটা একই। তখন মানুষকে মানুষ মেরে ফেলত পাথর মেরে মেরে, আর বর্তমানে মানুষ মানুষকে মারছে একটাই অ্যাটম বোম দিয়ে। এই বিজ্ঞান আর অবিজ্ঞানের পথ, এছাড়া আর কিছু না। তখন মানুষ মানুষকে মারত জ্বালায় পোড়ায়, আর বর্তমান মানুষ মানুষকে মারছে এইভাবে অত্যাধুনিক অস্ত্রের দ্বারা, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে। তখন মানুষ মানুষকে বেঁধে দাঁড় করে রাখত, আর চামড়া ছিলে ছিলে মারত,
আর বর্তমান সময়ে মানুষকে মানুষ মারছে রাসায়নিক বম দিয়ে। এই কিছুক্ষণ পর পরই অঙ্গ প্রত্যঙ্গ এক একটা করে ছুটে যায়, সমস্ত শরীরের চামড়াগুলো আপনা আপনি ঝলসে যায়। সেই দিন মানুষ মানুষকে মারত তীর দিয়ে, আর বর্তমানে মানুষ মানুষকে মারে ইঞ্জেকশন দিয়ে। ওটা ছিল অবৈজ্ঞানিক, আর এটা হচ্ছে বৈজ্ঞানিক। এই মানবতার ধ্বংস সাধনে মানুষ সে সময় উন্মত্ত ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবতাকে আবার ফিরে এনেছিলেন, মানুষের মনে মানবতাবোধ সৃষ্টি করেছিলেন। সেই জিনিসটাই, সেই আদর্শটাই আমাদের সবচেয়ে বড় স্মরণ করার বিষয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি কিভাবে করেছিলেন সেই ইতিহাস যদি আমরা দেখি, সেই অবস্থাটা যদি আমরা আমাদের সামনে আনি, তাহলে সর্বপ্রথম যে কার্যক্রম আমাদের সামনে পড়ে তা হচ্ছে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি নবীর যে প্রভাব সেই সময় এই বর্বর মানুষের মাঝে পড়েছিল, সেই বর্বর মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। এই নবী হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনে এই বিশ্বাস সৃষ্টি করেছিলেন কি দিয়ে? তার জীবনের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টভাষী ছিলেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যে ভাষা ব্যবহার করতেন, অন্যায়কারীরা অন্যায় ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিত। মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে ঘুরে ঘুরে এই মানবতার বিপর্যয় দেখতেন। মদিনার অদূরে একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে মানুষের দুর্দশা দেখার জন্য ঘুরে বেড়াচ্ছেন। মুসআব ইবনে উমায়ের বলেন, আমার একটি ঘোড়া হারিয়ে গিয়েছিল, ঘোড়া এই রাতের অন্ধকারে তালাশ করতে গিয়ে এই জায়গায় যখন পৌঁছালাম, জায়গাটার নাম হচ্ছে হীরা, আমিও শুনতে পেলাম ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন এবং পয়লাই বললেন, বন্ধু আমার, তুমি কি করছো? মুসআব ইবনে উমায়ের বলেন যে আমি শত শত কবিতা লিখেছি, বিভিন্ন জায়গায় কবিতা পড়ে আমি প্রথম হয়েছি, কিন্তু সেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজটি, বন্ধু আমার তুমি কি করছো? এই অত্যাচারের লাঠি ফেলে দিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি বলল, কি আপনি বলছিলেন আবার বলুন। আল্লাহর নবী আবার বললেন, বন্ধু আমার। তার এই মিষ্ট স্বর, তার এই মিষ্ট ভাষা মানুষকে মুগ্ধ করত, মানুষকে বিমোহিত করেছে। আবুল বখতারী নাম করে একজন এক ব্যক্তি, তিনি বলেন, একদিন দেখি চারটি ছেলে একটি মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, পাকড়াও করে নিয়ে যাচ্ছে। মেয়েটি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে বলছেন, ওহে বন্ধুরা আমার, ডাক যখন দিয়েছে সকলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছে। তিনি বললেন, ইয়া নিসা, এর অর্থ হচ্ছে এই দুনিয়ার সকল মহিলারা উম্মাহাত, আমাদেরই মা।
ওই ছেলেকটি ওই মহিলাকে ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে এলো। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আর তার এই মিষ্ট ভাষা এটাই মানুষকে মুগ্ধ করেছে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বভাব মানুষকে মুগ্ধ করেছে তা হচ্ছে এই জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মানুষ ভাবত, মানুষ পরীক্ষা করেছে যে আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তার এই সত্যের সুনাম এতটা ছড়িয়েছিল যদি আল্লাহর নবী মিথ্যা না বলে অন্য কোনো কথা বলতেন কোনো মানুষ আল্লাহর নবীকে মিথ্যাবাদী মনে করত না। এই সত্যবাদিতা সে সমাজের মানুষকে মুগ্ধ করেছে। এরপরে যে সমাজে খেয়ানত ছিল, বাহাদুরি, আমার কাছে টাকা পয়সা রেখে গেছে আমি দিলাম না, যে দিত না, আমানতদারকে লাথি মেরে তাড়িয়ে দিতে পারত, সেই সমাজের মানুষ সেই লোকটাকে বড় লোক মনে করত, বাহাদুর মনে করত। এই অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুর্বল থেকে দুর্বল ব্যক্তি আমানত রেখে যেত। উম্মে বিনতুল হামাসা তিনি বলেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আমানত রেখে আসি, আমি বলে আসি। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন যে তুমি এটা নিবে কবে, তিনি একটি তারিখ দেন। এই মহিলা সেই দিন যেতে পারেন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে হাজির হয়ে দেখেন ওই মহিলা বাড়িতে নাই, জিজ্ঞাসা করেন যে তিনি বাড়ি নাই, পরের দিন আবার যান তাকে পান না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত যে না পেয়ে উৎকণ্ঠিত হন, একবার তার বাড়িতে, একবার মসজিদে হারামে, একবার নিজের বাড়িতে, এইভাবে ছুটাছুটি করতে থাকে। জিজ্ঞাসা করেন লোকেরা আপনার কি হয়েছে, একটি ব্যক্তি আমার কাছে আমানত রেখেছে, নিয়ে যাওয়ার কথা বলেছে কিন্তু সেই দিন সে আসে না এবং আসছে না, কি হলো তার, কি অসুবিধা জানি হলো তার, এই আমানত নিয়ে আমি বারবার যাচ্ছি, নেওয়ার জন্য তার কাছে পৌঁছাচ্ছি কিন্তু তাকে পাচ্ছি না। তো এই আমানতদারি সেই সমাজের মানুষকে অভিভূত করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাব ছিল, তিনিও মানুষের কাছে বসতেন, মানুষ ছিলেন, সবলদের কাছে বসতেন না, দুর্বলদের কাছে বসতেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিসে পাবেন, হিরাক্লিয়াসের কাছে যখন আল্লাহর নবীর চিঠি নিয়ে সাহাবি পৌঁছান, তখন আবু সুফিয়ান আর তার দলবলের কাছে জিজ্ঞাসা করেছিলেন এই হিরাক্লিয়াস, তোমার নবীর সম্পর্ক ওই দুর্বলদের সাথে না সবলদের সাথে? তিনি বলেছিলেন আমার নবীর সম্পর্ক দুর্বলদের সাথে, তবে সবলদেরকে তিনি ঘৃণা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পেলেই এই দুর্বলদের কাছে যেতেন, তাদের কাছে বসতেন, তাদের দুঃখ দুর্দশা শুনতেন। আল্লাহর নবীর ভোট পাওয়ার দরকার ছিল না, তিনি ইলেকশন করে চেয়ারম্যান হবেন না আর তিনি প্রধানমন্ত্রীও হবেন না যে ওদের ভোটের দরকার। এই দুঃখী মানুষগুলোর দুঃখ শুনতেন, কিছু করা যায় কিনা এর চিন্তা ভাবনার উদ্দেশ্যে তাদের কাছে গিয়ে তাদের খবরাখবর নিতেন। দুর্বলদের প্রতি এই সহানুভূতি তাকে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল এবং মানুষের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, তাদের মনের ভিতরে একটা স্থান আপনা আপনি গড়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পূর্বে
তিনি উপার্জন করতেন, চাচার কাছে রাখতেন, দুই একদিন আবার ভাগও দিতেন। জিজ্ঞাসা করতেন, চাচা করেছো কি? বলে, আমার ব্যক্তিগত কাজে আজকের এই দিনের টাকা খরচ করেছি। সেই ব্যক্তিগত কাজ আর কিছু ছিল না। দরিদ্র মানুষ যারা খেতে পায় না, তাদেরকে তিনি এই দিনের মজুরি অথবা ব্যবসায়ের লভ্যাংশ তাদেরকে দিয়ে আসতেন। দরিদ্র মানুষগুলো ভাবত, এ সমাজে কোনো মানুষ যদি সত্যিকার অর্থে আমাদের দরদি থাকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্বলের প্রতি তিনি শক্তি নিয়েও এগিয়েছেন, সাহায্য নিয়েও এগিয়েছেন। এরপরে সবচেয়ে আরেকটি জিনিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার মানুষকে মুগ্ধ করেছে, তা ছিল তার সততা। প্রতিটি মানুষ ভাবত, এ লোকটি সৎ, সে যা করছে এটা বড় নয়, তার মনটাই বড়। আল্লাহর নবীর কোনো কাজ যদি মানুষের কাছে ভালো না লাগত, তবুও মানুষ ভাবত কাজটা যদিও তার ভালো নয় বা আমাদের পছন্দ হলো না, কিন্তু আসলে মন কিন্তু তার ঠিক আছে। এই কাজের উদ্দেশ্য তার ভালো ছিল, কাজের উদ্দেশ্য খারাপ ছিল না, তবে এটা ভুল হয়ে গেছে। এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি জায়গা ওই সকল মানুষের অন্তরে ছিল। মানুষ ভাবত, এর কাজটাই বড় নয়, এর মনটাই আমাদের কাছে বড়। এই জিনিস, এই বিশ্বাস, এটা চারটিখানি কথা না, এটা যে কত বড় একটা মানুষ সমাজে, যে কাজটা ক্ষতি হলো মনে করে যে না ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না, মন তার ভালো ছিল, হয়তো আমাদের ক্ষতি হয়ে গেছে। আবুল বখতারি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা অতি বৃদ্ধ মানুষ, তারা এই সকল কথা বলেছেন যে তার কোনো কাজ যদি আমাদের ভালো লাগতো না, আমরা মনে করতাম যে আসলে এই কাজ দ্বারা আমাদেরকে দুঃখ দিতে চায় নাই, আসলে সে ভালোই করতে চেয়েছে, কিন্তু অন্তর তার ভালো, হয়তো কাজটা আমাদের ভালো লাগে না। এই সততার একটা বিশ্বাস প্রতিটি লোকের অন্তরের মধ্যে দৃঢ় হয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে। এরপরে পরের উপকার, এটা ছিল তার নৈমিত্তিক পেশা। যাদের তিনি উপকার করেছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই করতে পায় না। তারা ভাবে এবং বোঝে যে অনেকে আমাদের উপকার করে আমাদের কাছ থেকে কোনো স্বার্থ পাওয়ার আশায়, কিন্তু এই লোকটি আমাদের উপকার করছে, এর মধ্যে কোনো স্বার্থ নাই, এ লোকের কোনো উপকার করার সাধ্য আমাদের নাই, তবু সে আমাদের উপকার করছে। এই মানুষগুলো এটাই ভাবত, আর এটাই ছিল সত্য, যে যাদেরকে তিনি উপকার করেছেন তারা আল্লাহর নবীর কোনো উপকারে আসতে পারত না, এমন দুর্বল তারা ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য একটি ব্যথা অনুভব করতেন। বৃদ্ধ আবুল বখতারি হযরত আবু বকর সিদ্দিকের পিতার কাছে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে নবুয়তের আগে কি কখনো হাসতে দেখেছেন? আবু বকরের পিতা বলেন যে না, সব সময় তার মুখ আমরা মলিন দেখেছি। তো জিজ্ঞাসা করেন যে এই যে মলিন দেখেছেন, আপনার কি মনে হয়? হযরত আবু বকরের পিতা বলেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরের মধ্যে একটি ব্যথা ছিল, এই শুধু মানুষের জন্য নয়। একদিন আমাদের বলির দিন ও কাজের বাজারে 1000 খাসি জবাই হলো, অথচ সেখানে যারা ছিল
200 খাসিতেই তাদের খাবার হয়ে যায়। 200 খাসি জবাই হয়ে যাওয়ার পর এই বালক দাঁড়িয়ে আছে, আর প্রতি খাসি যখন জবাই করছে তখন এই বালক ছটফট করছে। আমি তাকে কাছে এনে জিজ্ঞাসা করলাম, তুমি অমন করছো কেন? বলছে যে এই জানোয়ারগুলো যে জবাই করছে, মনে হচ্ছে আমাকে জবাই করছে, আমার খুব ব্যথা লাগছে। বলে কেন? এগুলো তো অনর্থক জান নেওয়া হচ্ছে, শুধু এই মানুষের জন্য নয়, এই সকল প্রাণীর প্রতিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ব্যথা অনুভব করতেন। আল্লাহর নবী কোরবানির একটি দিনে হেঁটে যাচ্ছেন, এই হাদিসটি আপনারা পাবেন ফিল আকলে বা সুর, অর্থাৎ কি খাওয়া যায় কি না খাওয়া যায় মিশকাতে যে অধ্যায় তাতে আছে। কোরবানি করবে, বেদম পিটাচ্ছে আর নিয়ে যাচ্ছে, এই মুখে চটপট পিটাচ্ছে আর মারছে আর টেনে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, ওরা জানোয়ার হতে পারে, ওদের কোরবানি তোমার জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কিন্তু তাই বলে জবাই হালাল করেছেন বলে এই নির্দয়ভাবে তাদেরকে প্রহার করা হালাল করেন না। এই নির্দয়ভাবে এভাবে তার মুখমণ্ডলে আঘাত করে করে ক্ষতবিক্ষত করে দিচ্ছ, এটা কিন্তু আল্লাহ হালাল করে নাই, জবাই হালাল করেছেন, যত তাড়াতাড়ি পড়ো জবাই করে তার জান বের করে দাও, এইভাবে আঘাত করা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলছেন যে এভাবে একটি ব্যথা এই বালকের মনে আমরা 40 বছর ধরে দেখেছি, যার অন্তরের ভিতরে ব্যথা থাকে তার মুখে কি কখনো হাসি আসে? হযরত আবু বকর সিদ্দিক তার পিতা তার এই ছোটবেলাকার ইতিহাস বলছে, সিরতে ইবনে হিশামের বাংলা তর্জমা হয়েছে, এতে আপনি দেখবেন রাসূল ইসলামের বাল্য জীবনের অনেক কথা। জিজ্ঞাসা করা হয়েছে হালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আপনি আপনার এই বাচ্চা এই মুহাম্মদ ইসলাম 6 বছর পর্যন্ত আপনার কাছে দেখেছেন, আপনি তাকে কেমন দেখেছেন? তিনি বলতেন, শোনো, আমি রক্তে মাংসের মানুষ, আমারও এই অসুখ বিসুখ হতো, কোনো অসুখ বিসুখ হলে আমি ঘুমাতাম, কিন্তু চোখ খুলে দেখতাম যে আমার এই বালক, আমার এই পালিত পুত্র মুহাম্মদ আমার মুখের সামনে বসে আছে, এবং কি আমি বলি তাই শোনার জন্য সে চোখ খুলে চেয়ে আছে। আমার এই অসুখ বিসুখে আমি কোনোদিন আমার চোখ দিয়ে দেখি না যে সে ঘুমিয়েছে, ঘুমিয়েছে কিনা তা আমি জানি না, তবে তাকে আমি কখনো ঘুমন্ত, আমার এই দুর্দশায় আমার অসুখে আমি তাকে কখনো ঘুমন্ত দেখি নাই। এই যে একটি ব্যথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এটা তার জীবনের সর্বক্ষেত্রেই দেখা গেছে। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে উপস্থিত হয়ে দেখেন কয়েকটি শিশু কাতরাচ্ছে, তাদের বয়স 2 থেকে 2.5 বছর। তার জীবনের এই পয়লা দৃশ্য, ছেলে তার মধ্য থেকে একটি ছেলেকে তিনি কোলে তুললেন, বয়স তখন তার 6 বছর, এখন কোলে তুলে করবেন কি? দাদা এসে জিজ্ঞাসা করছে, একই একই। বলে কেন? বলে ওকে কোলে নিয়েছো কেন? বলে কি হয়েছে তাতে? ও যে কাঁদছে, তাই তো কোলে নিলাম, দেখেন না কান্না বন্ধ হয়ে গেছে? বলে না না, এগুলো কোলে নিতে নেই। বলছেন কেন দাদা? বলে এগুলো হচ্ছে হারামজাদা, এগুলোর মা বাপ নেই। বলে তা আবার কি রকমের হয়? ওই ছোট্ট বয়সে বুঝবেন কি? সত্যিই মক্কার দরিদ্র মহিলারা যাদের বিয়ে হয় না, তারা বহিরাগত বণিকদের সাথে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস ধরে একরকমের বিয়ে বসত, একে বলা হয় নেকাহে মোতা। এই বিবাহ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হওয়ার পরে তো চলে যেত,
কিন্তু তাদের গর্ভে যে সকল সন্তান জন্মত সেই সকল সন্তানের মাও ছিল না, বাপও ছিল না। তার মানে যতদিন পর্যন্ত এই মায়ের বুকে দুধ ছিল ততদিন পর্যন্ত দুধ খাওয়া হয়েছে, যখন মায়ের বুকে দুধ নাই রাস্তায় ফেলে দিয়েছে। এই বালকগুলোই, এই শিশুগুলোই এই মসজিদে হারামে ভিড় জমাত, আর কেউ দিত তাই খেত, না পেলে না খেত। আড়াই বছর থেকে শুরু করে পাঁচ ছয় বছরের ছেলেরা এই মক্কার মসজিদে হারামের চতুর্দিকে খয়রাতি হিসেবে, ভিখারি হিসেবে ভিড় জমা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতেন, বুঝতে শিখলেন, চুরি করে করে তার নিজের খাবার এভাবে আনতেন। সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে মারা যান, যিনি তাকে সর্বপ্রথম দুধ খাওয়াইছিলেন। সাহাবিয়া বলেন, হালিমার কাছ থেকে আসার পর যখন আমাদের কাছে এলো, চুরি করে করে নিজের খাবার এই সকল বাচ্চাদেরকে খাওয়াতো। আর তিনি যখন মদিনায় যেতে পারলেন তখন স্পষ্ট করে হুকুম দিয়েছিলেন, উদউ ইলাইয়া, এই সকল বেওয়ারিশ ছেলে এবং মেয়েদের খবর দাও, তারা আমারই সন্তান, তারা আমার কাছে আসুক, তাদের সকল অভাব দূর করে দেব। এভাবে নারী নির্যাতনের প্রতি তিনি নিজের জান দিয়েও মহিলাদেরকে রক্ষা করেছেন। এই সব কিছু আল্লাহর নবীর এমন একটি চরিত্র ছিল, সে সমাজের ভাগ্যহত নির্যাতিত মানুষের অন্তরে আল্লাহর নবীর জন্য একটি স্থান হয়ে গিয়েছিল নবুয়তের আগেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মীয় চিরচরিত প্রথা, তাদের এই খোদার বুদ্ধ যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আজ্জুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে নির্যাতিত আর ভাগ্যহত মানুষ, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই এই মানবতার দুর্দশা থেকে তোমরা মুক্তি পাবে, এই নির্যাতনের হাত থেকে মুক্তি পাবে, এই অখাদ্য আর কুখাদ্য খাওয়ার হাত থেকে রক্ষা পাবে, সকল রকমের নির্যাতন আর নিপীড়নের হাত থেকে তোমরা রক্ষা পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একমাত্র আল্লাহই হচ্ছেন ইলাহ, এই কথাটি যদি তোমরা বলো আর এই কথাটাই যদি তোমরা বিশ্বাস করো তাহলেই তোমরা মুক্তি পাবে। আল্লাহর রসুলের এই কথা তাদের অন্তরে এমন দাগ কেটেছে যে তাদের খোদার কথা ভুলে গেছে, তাদের ওই হাজার হাজার ইলাহের কথা ভুলে গেছে, তাদের মুরব্বীদের কথা ভুলে গেছে, তাদের এক সকলের কথা তারা ভুলে গেছে, কারো কথা তাদের বিশ্বাস হয় নাই, ধর্মের কথা ভুলে গেছে, তাদের মাবুদের কথা ভুলে গেছে, তাদের ইলাহের কথা ভুলে গেছে, তাদের পীর ও পুরোহিতের কথা ভুলে গেছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বিশ্বাস এসেছে। কেন? তাদের এই দুর্দশায় তাদের ইলাহ কোনোদিন আসে নাই। এই লাত মানাত, চুরি করে মায়ের কাছ থেকে খাবার এনে দুর্দশাগ্রস্ত মানুষকে যিনি খাওয়াইছিলেন, সেদিনকে ওরা দেখেছিল এরা লাত নয় আর মানাত নয়। ওই দুর্দশাগ্রস্ত মহিলাকে রক্ষা করার জন্য যিনি অগ্রসর হয়েছিলেন সে তাদের সমাজের কোনো ইমাম নয়, তাদের সমাজের কোনো পুরোহিত নয়, তাদের সমাজের কোনো পীর নয়, তাদের সমাজের কোনো দেবতা নয়, সে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা দেখে নাই কিছু, দেখে নাই আল্লাহকে, দেখে নাই বেহেশতকে, দেখে নাই আযাবকে, দেখে নাই গজবকে,
কিন্তু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা সব কিছুকে অস্বীকার করে বিশ্বাস করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার চরিত্র দিয়ে মানুষের মাঝে তিনি যে স্থান করে নিয়েছিলেন, মানুষ বিশ্বাস করত, বুঝি আর বুঝি না, দেখি আর দেখি না, তবু বিশ্বাস করি যে মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। এই যে মিথ্যা কথা বলতে পারে না, আমানতের খেয়ানত করে না, সে যা ভাবে আমাদের জন্য ভাবে, সে যা চিন্তা করে আমাদের জন্য চিন্তা করে, এই যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা তিনি কোনো রিলিফ দিয়ে পান নাই, অন্তর দিয়ে পেয়েছে। এই সততা, সত্যবাদিতা আর মানবের প্রতি এই প্রেম এবং ভালোবাসা, এটাই ছিল মানুষকে মুগ্ধ করার একমাত্র হাতিয়ার। মানুষ যখন তার এই চরিত্র মুগ্ধ হয়েছে, তখন তিনি এই বিপ্লবী দাওয়াত পেশ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা লা ইলাহা ইল্লাল্লাহর কোন ফসল দেখেনি, তুফলেহুন তাদের মুক্তি তারা দেখেনি, তবু বিশ্বাস করে, বলেছে যখন মুহাম্মদ এই লা ইলাহাতেই মুক্তি, এই কথাই সত্য। মুক্তি তারা দেখে নাই, তবুও তারা বিশ্বাস করে যে তার কথা মিথ্যা নয়, তার কথা অসত্য নয়, তার কথাতেই মুক্তি, এটা তারা বিশ্বাস করেছে। আজও যদি এই মানবতার মুক্তির জন্যে কোনো কাজ করতে হয়, তাহলে যে বিপ্লবের প্রয়োজন, যে কঠিন তিতিক্ষার প্রয়োজন, পশু মানুষকে পরাজিত করে মানবতাকে উদ্ধার করার জন্য যে শক্তির দরকার, সেই শক্তি সৃষ্টি হতে পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। আর সেই পথের প্রথমটাই হচ্ছে মানুষের অন্তরের মধ্যে যারা বিপ্লবের দাওয়াত দেবেন তাদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। এই মানুষ যদি সেই নেতাদেরকে এভাবে অকৃত্রিমভাবে ভালোবাসে আর শ্রদ্ধা করে, তাহলে তার জন্য এই পশু মানুষদের বিরুদ্ধে সংগ্রামে তারা অবতীর্ণ হতে পারে ভবিষ্যতের আশায়। রসুল যে সকল মানবতার দুর্দশা দূর করেছিলেন মক্কায় নয়, সবই তো মদিনায়, কিন্তু মক্কা